তো নমস্কার বন্ধুরা, সবাইকে আবার স্বাগত জানাই সার্চিং ফর অপোনেন্টসে। আমি রাজা, চলে এসেছি আজকে TH10-এর কিছু ওয়ার অ্যাটাক্স নিয়ে। তো বেশ কিছুদিন ধরেই আমি ভাবছিলাম যে আপনাদের সাথে কিছু মাইনার অ্যাটাক শেয়ার করব। তো কপালবশত লাস্ট যে ওয়ারটা খেলেছিলাম, তো সেখানে আমি কিছু মাইনার অ্যাটাক্স করেছি, তো সেখান থেকে আমি আপনাদেরকে রিপ্লেগুলো শেয়ার করব। তো এখানে আমি 15-তে ছিলাম এবং আমি ফার্স্ট অ্যাটাক করেছিলাম 13-তে এবং সেকেন্ড মিরর, তো দুটোতেই আমি মাইনার অ্যাটাক করেছি, অবশ্যই কুইন চার্জ মাইনার। তো প্রথম বেস, এই বেসটাতে অ্যাটাক করেছি। তো এখানে ট্রুপস নিয়েছি 5খানা হিলার, একটা ব্যারাক দেখতে পাচ্ছেন, সিজ ব্যারাকের মধ্যে ম্যাক্স হক আর পয়জন আর স্পেল, দুটো রেজ, দুটো হিল, একটা জাম্প এবং একটা ফ্রিজ। তো আমি এখানে 9 o'clock ইনফার্নোর পাশে জাম্প স্পেল মেরে কুইনটাকে ভেতরে চার্জ করব এবং দুদিকে, একদিকে টাউন হলের দিকে কিং সাইড ফানেল আর অপর দিকে লুন, কোকো লুন এবং বেবি ড্রাগনের সাথে ফানেল দিয়ে আমি কুইনের একটা পাথ তৈরি করে কুইনটাকে ভেতরে ঢোকাবো, দিয়ে একটা ইনফার্নো এবং আমি রানিটা, এই দুটো ডাউন করার চেষ্টায় আছি। তো দেখা যাক কতটা কী হয়। এবং একদম 6 o'clock আমি সিজ ব্যারাক ছেড়ে টাউন হলের সামনে দিয়ে মাইনার ছাড়বো, এই হচ্ছে আমার প্ল্যানিং। তো দেখতে পাচ্ছেন প্রথমে কোকো লুন এবং একটা বেবি ড্রাগন দিয়ে ফানেলিং এবং মিডিলে রানি, একদম 9 o'clock এবং এদিকে ক্যানোনের সামনে কিং নামিয়ে আমি ফানেল করেছি দেখতে পাচ্ছেন। তো একটা মাইনার নামিয়েছিলাম জাস্ট ক্লিয়ারিংয়ের জন্য। তো এবার আমি জাম্প স্পেল ফেলবো একদম ইনফার্নোর ওপর, রীতি কুইন ভেতরে ঢুকবে এবং একটা রেজ দিয়ে দিয়েছি যাতে কুইনটা তাড়াতাড়ি সামনের ডিফেন্সগুলোকে ভাঙে। তো এদিকে মোটামুটি কুইন ভেতরে ঢুকছে, তো এবার আমার যে টার্গেট সেটা হচ্ছে আমাকে সিসিটা ক্লিয়ার করতে হবে। তো সিসি ক্লিয়ার করা মাত্রই আমি সিজ ব্যারাক ছাড়বো 6 o'clock এবং টাউন হলের সামনে দিয়ে মাইনার। তো দেখতে পাচ্ছেন সিসি থেকে লাভা আর উইজার্ড আর্চার বেরিয়েছে, তো আমি ওখানে পয়জন করে দিয়েছি। তো সেকেন্ড রেজও ইউজ করেছি, তো লাভাটা ফাটার সাথে সাথে প্রচুর লাভা পাপস বেরোবে, এই জন্য আমাকে কুইনের এবিলিটিটা আর্লি অন করতে হয়েছে যাতে লাভা পাপগুলো আমার হিলারগুলোকে না মেরে দেয়। তো দেখতে পাচ্ছেন 6 o'clock সিজ ব্যারাক ছেড়ে দিয়েছি সাউথ পোর্শনে। এইবার আমি টাইম নষ্ট না করে মাইনার অ্যাটাক শুরু করব একদম টাউন হলের সামনে দিয়ে। তো দেখছেন আমি লম্বা করে মাইনার ছাড়া শুরু করেছি, মাইনার টাউন হল ভাঙবে এবং একই সাথে এনিমি কুইনকে ডাউন করবে। তো এদিকে সাইডে যথারীতি পেক্কা এবং সিজ ব্যারাক থেকে যে আর্চারগুলো বেরিয়েছিল তারা কাজ করছে, ভালোই ফানেলিং করছে। রানিটা আমার মারা গেল কিন্তু ওর যে হিলারগুলো সেটা আমার মাইনারগুলোকে সাপোর্ট দিয়ে দেবে। তো মাল্টি ইনফার্নো ছিল বলে আমি ওখানে একটা আর্লি ফ্রিজ মেরেছি এবং একই সাথে দেখতে পাচ্ছেন সিসি থেকে যে ম্যাক্স হকগুলো বেরিয়েছিলো সেগুলো জয়েন করেছে। তো এখানে এনিমি কুইন আছে বলে এবং মাল্টি ইনফার্নো বোম টাওয়ার উইজার্ড টাওয়ার সব স্পেশাল ড্যামেজ, তাই আমি ওখানে ফার্স্ট হিল স্পেলটা ইউজ করলাম। তো এবার আমি হকগুলোকে বাঁচানোর জন্য আমি হকের ওপর নেক্সট হিলটা ইউজ করব, কারণ মাইনারগুলোকে হিলার সাপোর্ট দিচ্ছিল। তো দেখতে পাচ্ছেন যে ইস্ট পোর্শনে পেক্কা এবং উইজার্ড যথারীতি ক্লিয়ারিং করছে এবং মিডল দিয়ে মাইনার এবং ওয়েস্ট পোর্শনে হক। তো এই বেসটা 3-star। তো এটা হচ্ছে কুইন চার্জ মাইনার অ্যাটাকে আমার ফার্স্ট ওয়ার অ্যাটাক ছিল। তো এই বেসটা খুব স্মুথলি আমি 3-star বের করে নিয়েছি। এবং মাইনার অ্যাটাক করতে গেলে প্রথমত আপনাকে একটা সুন্দর পাথ তৈরি করতে হবে, কুইনকে চার্জ করে যতটা হোক ভ্যালু নিয়ে নিতে হবে যেটা আমি করেছিলাম, এবং সিসি ডাউন করতে হবে, এই হচ্ছে মাইনার অ্যাটাকের, কুইন চার্জ মাইনার অ্যাটাকের নিয়ম। তো এবার আমি সেই দিনই ওয়ার্ডে যে সেকেন্ড অ্যাটাকটা করেছিলাম এটা শেয়ার করব। আগের অ্যাটাকের সাথে এই অ্যাটাকের তফাৎ এটাই যে আগের অ্যাটাকে আমি জাম্প স্পেল ইউজ করেছিলাম যাতে আমার কুইনটাকে আমি ভেতরে বেসের মানে ঢোকাতে পারি এবং সেটা থেকে ভ্যালুটা বার করতে পারি, কিন্তু এখানে দেখুন সিসিটার পজিশান, সিসি আমি যদি কুইনটাকে বাইরের দিক দিয়ে ওয়াক করাই অর্থাৎ 12-3 o'clock তাহলে আমি আরামসে একটা কিছু দিয়ে সিসি ক্লিয়ার করে সিসি মেরে সাইড দিয়ে বের করে দিতে পারবো কুইনটাকে এবং মিডিলের একটা ন্যারো পাথ তৈরি করতে পারবো এবং আমি টাউন হলের দিকে সিজ ব্যারাক ছাড়বো। তাহলে একদিকে 12-3 o'clock কুইন চার্জ হলো সেটা সিসি মেরে দিল এবং একদিকে পেক্কা কিং এবং সিজ ব্যারাক থেকে যে উইজার্ডগুলো বেরোবে সেটা হচ্ছে 9-6 o'clock ফাইনাল করলো এবং মিডিল থাকছে অর্থাৎ 9 দিয়ে একটা ন্যারো পাথ তৈরি হচ্ছে যেটা দিয়ে আমি মাইনারগুলোকে একসাথে ছাড়তে পারি। তো এটাই স্ট্র্যাটেজি। তো দেখুন আমি 12 o'clock এখানে আমি একটা ভুল করলাম, সেটা হচ্ছে যে আমি যখন ফানেলিংটা করছিলাম তখন
যেখানে আমি কোকলুন ছেড়েছি তার ঠিক পিছনে বেবি ড্রাগনটা না ছেড়ে আমি সাইডে ছেড়েছি, ফলে আমার যে সিকিং এয়ারমাইন সেটা আমার বেবি ড্রাগনটাকে মেরে দেয়, ফলে আমার ফানেলটা নষ্ট হয়ে যায়। তো এখানে একটু খেয়াল রাখবেন আপনারা যে কোকলুন ছাড়ার পরেই ঠিক বেবি ড্রাগনটা একই পজিশনে ছাড়বে। তো এখানে আমি একখানা ওয়াল ব্রেকার নিয়ে সিজিটাকে বের করলাম, দেখতে পাচ্ছেন। তো এবার পয়জন এবং কুইনের ওপর ফার্স্ট রেজ। তো এখানে আমি কোনো জাম্প স্পেল ইউজ করিনি, দেখতে পাচ্ছেন, এবং বেসের ভেতর কুইন ঢোকানোর আমার কোনো ইচ্ছাও ছিল না। তো কুইনটা যেহেতু আমার বেবি ড্রাগনটা মারা গেছে শুরুতেই, তো আমার কুইনটা যথারীতি আমি যেমন চেয়েছিলাম সেরকম হয়নি। তো যাই হোক, টাউনারের কাছে সিজ ব্যারাক এবং কিং দিয়ে ফানেল এবং মিডিল দিয়ে যথারীতি 25খানা যে মাইনার সেগুলো একসাথে। তো দেখতে পাচ্ছেন এখানে এনিমি কুইন আছে, ইগল আছে, তাই এখানে আমি ফ্রিজ এবং হিল দুটোই ইউজ করেছি ফার্স্ট, যাতে এনিমি কুইন আমার মাইনারগুলোকে ড্যামেজ দিতে না পারে। এবং ইনফার্নো সিঙ্গেল টার্গেট থাকায় অতটা আমার ওখানে চিন্তার বিষয় ছিল না। তো এবার বেসের মিডিল পোর্শনে যখন মাইনারগুলো ঢুকে গেছে, সেখানে আমার একটা রেজ এবং একটা হিল একসাথে ইউজ হবে, কারণ ওখানে বেশ কিছু ডিফেন্স ছিল। তো এবার সিসি থেকে আমার যে ম্যাক্স হক সেগুলো বেরিয়েছে, তো দেখতে পাচ্ছেন ওরা ব্যাক পোর্শন থেকে আসছে, এবং সেকেন্ড যে হিল ওখানে এক গোছা মাইনার ছিল, তো আমি ওখানে সেকেন্ড হিল স্পেলটাও ইউজ করি। তো এখানে আমার একটু সমস্যা হয়ে গেছে, কারণ এনিমি কুইন কয়েকটা হককে মেরে দেয়, কিন্তু অসুবিধার কিছু নেই। একদিকে আমার মাইনার ছিল বেসের কোরে এবং হক যতটা ভ্যালু বার করার সিসির ম্যাক্স হক তারা বের করে নিয়েছিল। বেসটা অলমোস্ট 75% ড্যামেজ হয়ে গেছে, এবং যথারীতি কিং কুইন দুজনেরই পাওয়ার বাকি, অর্থাৎ বুস্ট বাকি আছে। তো বেসের মিডিলে আমার মাইনার ঢুকে গেছে, এবং তারা যথারীতি যে সমস্ত ডিফেন্সগুলো আছে সেগুলো অল্প অল্প করে ভাঙতে শুরু করে দিয়েছে। এবার আমি কিংয়ের এবিলিটি অন করব এবং কুইনের এবিলিটিও একই সাথে মেরে দেবো এক্ষুনি। তো এই বেসটা 3-স্টার। তো এইভাবে কুইন চার্জ মাইনার অ্যাটাক করতে হবে। আপনারা অনেকে বলেছিলেন যে মাইনার অ্যাটাক শেয়ার করতে, তো তাদের দাবি মেনে আমি আজকে মাইনার অ্যাটাক কিছু মাইনারের ওয়ার অ্যাটাক আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করুন, এবং বন্ধুদের সাথে অ্যাটাকটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের দিন একটা অন্য স্ট্র্যাটেজি নিয়ে। তো তার আগে আমি বলে রাখি যে আপনাদের কাছে একটা অনুরোধ, যে ভিডিওটি যখন দেখবেন তখন সম্পূর্ণ দেখুন, এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানান, আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দেবো। তো সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।